हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल मिसेस कावेरीज किचन। आज के करब इलिश रेसिपि। एखाने आज के भापा इलिश तैरी करब। आपनारा प्रत्येकेई भापा इलिश तैरी करें। आज के करब आमार मतो करे, एक एक जन एक एक भावे तैरी करे। तो आज के किभावे ए भापा इलिश तैरी करछि आपनारा प्लिज भिडियोटा प्रथम थेके शेष पर्यन्त देखुन, एई अनुरोध करी। आशा करी आजकेर एई भिडियो आपनादेर भीषण भालो लागबे। तो चलुन शुरू करा जाक आजकेर रेसिपि, केमन करे आज के भापा इलिश तैरी करछि। एखाने प्रथमे देखुन आमी चार पिस इलिश माछ निये निएछि एकटा प्लेटेर मध्ये। सेगुलो आमी भालो करे धुये रेखेछि। एखन आमी दिये दिलाम ताते सामान्य परिमाण लवण एबं हलुद गुड़ो। एबारे एई लवण एबं हलुद गुड़ो दिये आमी खूब सुंदर करे माछगुलोके भालोभावे मेखे नेब। ভালোভাবে মাছগুলো মেখে নেবার পরে এখানে দেখুন প্রথমে একটা আমি টিফিন বাটি নিয়েছি। তাতে আমি প্রথমে দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো তেল। এবারে তেলটাকে ভালো করে আমি টিফিন বাটির গায়ে চারদিকে বুলিয়ে দিচ্ছি। বুলিয়ে দেওয়ার পরে আমি যে মাছগুলোকে মেখে রেখেছিলাম সেই মাছগুলোকে আমি বসিয়ে দিলাম। আমার এখানে বাটির সাইজে আমি মাছ নিয়েছি। আপনারা আপনাদের যেমন মাছের পরিমাণ হবে সেইভাবে বাটি নিয়ে নেবেন। এখানে একটা প্লেটে নিয়েছি আমি এক চামচ পোস্ত বাটা, এক চামচ সর্ষে বাটা নিয়েছি, একটু নারকেল কোড়া এবং নিয়েছি পাঁচটা কাঁচা লঙ্কা এবং চারটে সবুজ কাঁচা লঙ্কাকে আমি বেটে নিয়েছি। এবারে দেখুন সব উপকরণগুলোকে আমি একটু মিক্সড করে নিয়ে একটু সামান্য জল দিয়ে সবগুলোকে আমি মিক্সড করে নেব। আপনারা একটা বাটির মধ্যে ঢেলে কিন্তু এই মিক্সটা করে নিতে পারেন, আমি প্লেটের মধ্যে করে নিলাম। খুব ভালোভাবে আরও কিছুক্ষণ আমি মিক্সড করে নেব। দিয়ে দিলাম এবারে এতে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী লবণ। বন্ধুরা, ভাপা ইলিশ কিন্তু প্রত্যেকেই ঘরে রান্না করে, তো এক একজন এক একভাবে করে। আমি আমার মতো করে করেছি, একবার এইভাবেও আপনারা করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। লবণ হলুদ দিয়ে ভালোভাবে আরও কিছুক্ষণ মিক্সড করে নেবার পরে এখানে একটা বাটিতে দেখুন আমি নিলাম এক টেবিল চামচ টক দই। এই টক দইটা একদমই অপশনাল, যদি আপনাদের ঘরে থাকে দেবেন, তা না হলে দেওয়ার দরকার নেই। এই টক দইটা দিয়ে আমি ভালোভাবে ফেটিয়ে সেটাকেও আমি মিক্সড করে দিলাম। এই টক দইটা দিলে কিন্তু বন্ধুরা একটু খেতে বেশি ভালো লাগবে। তো আমি টক দইটাকে দিয়ে দিলাম। এবারে সবগুলোকে আবারও আমি টক দইয়ের সাথে মিক্সড করে নেব। এখন মোটামুটি ইলিশের সময় বন্ধুরা, তো আপনাদের যাদের ঘরে ইলিশ মাছ আসে তারা অবশ্যই একবার এই রেসিপিটা কিন্তু ট্রাই করতে পারেন। আমি মিক্সড করার পরে আমি আরও এক টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। এবারে ভালোভাবে আমি আবারও তেলের সাথে পুরো মশলাটাকে ভালোভাবে মিক্সড করে নেব। দেখুন এই মিক্সড করা যে গ্রেভিটা দেখি কিন্তু এখনই মনে হচ্ছে খেতে ভীষণ লো হচ্ছে, মনে হচ্ছে কতক্ষণে আবার এটা খেতে বসবো। তো এইভাবে ভালোভাবে মিক্সড করে নেবার পরে বাটির মধ্যে যে মাছগুলো রাখা ছিল টিফিন বাটিতে তার মধ্যে আমি পুরো মশলাটাকে ঢেলে দিলাম। ভালোভাবে ঢেলে দেবার পরে আমি এখন প্লেটের মধ্যে সামান্য একটু জল দিয়ে দেব। জল দিয়ে আমি ভালো করে প্লেটটা ধুয়ে আমি এবারে সেটা বাটির মধ্যে ঢেলে দেব। এখানে কিন্তু বন্ধুরা, যেহেতু ভাপা ইলিশ, ভাপা যখনই করবেন বেশি কিন্তু জল দেবেন না, কারণ এখানে কিন্তু জলটা কিন্তু অ্যাবজর্ব করতে পারে না। শুধু ভাপে ভাপেই কিন্তু এটা মাছগুলো সিদ্ধ হয় বা সেটা ভালোভাবে তৈরি হয়ে যায়, যার জন্য জলটা কিন্তু খুব কম পরিমাণে দেবেন। ভালোভাবে আমি মেখে মিক্সড করে নেবার পরে আবারও একটু দিয়ে দিলাম সর্ষের তেল। এখানে প্রায় আমি তিন টেবিল চামচ মতো সর্ষের তেল আমি দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী আরও একটু কম বেশি করতে পারেন। দিয়ে দিলাম পাঁচটা লাল কাঁচা লঙ্কা। এবারে আমি টিফিন বাটির ঢাকনাটাকে ভালোভাবে চেপে বন্ধ করে দিলাম। এদিকে আমি একটা পাত্রের মধ্যে আগে থেকে জল বসিয়ে দিয়েছিলাম, জলটা কিন্তু আমার ফুটতে শুরু করেছে। এবারে আমি এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দেব। যে কোনো ধরনের স্ট্যান্ড কিন্তু আপনারা বসিয়ে দিতে পারেন। এখানে আপনারা নিজেদের সুবিধে অনুযায়ী পাত্র এবং স্ট্যান্ড এবং টিফিন বাটি নিজেরা সেটিং করে নেবেন। এবারে স্ট্যান্ডের মধ্যে আমি টিফিন বাটিটাকে ভালোভাবে বসিয়ে দেব। জলটা এমনভাবে দিতে হবে যেন টিফিন বাটির অর্ধেক বাটি পর্যন্ত থাকে। খুব বেশি দিলে কিন্তু জলটা কিন্তু অনেক সময় ভেতরে চলে যেতে পারে। এবারে ঢাকা দিয়ে দিলাম আমি 8 থেকে 10 মিনিটের জন্য। এবার গ্যাসের ফ্লেমটাকে প্রথমে আমি কিছুক্ষণ হাইতে রেখে 2 মিনিট পরে আমি কিন্তু সেটাকে
लोते कर दिल आस्ते आस्ते किन्तु दस मिनट टाइम धरे आठ थेके दस मिनट टाइम धरे किन्तु आमी एटाके सेद्ध करे नेब भालोभावे किन्तु सेद्ध करा हये गेछे एबारे आमी किन्तु गैसटाके बंद कर दिल एबारे आमी किछुक्षण रेखे देव ठंडा हबार जन्य ठंडा हये गेले पोरे आमी एबारे टिफिन बाटिटाके नामिये नेब एबारे आस्ते आस्ते आमी ढाकनाटाके खुले नेब भापे किन्तु टिफिन बाटिर ढाकना किन्तु खूब चेपे थाके खूब आस्ते आस्ते किन्तु एटाके खुलते हबे ভালোভাবে চেপে চেপে আমি দেখুন ঢাকনাটাকে খুলেছি দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে কতটা লোভনীয় হয়েছে ভীষণ সুন্দর একটা স্মেল বেরিয়েছে বন্ধুরা আর ইলিশ মাছটা ভীষণই সুন্দর ছিল সেটা আপনারা হয়তো দেখেও কিছুটা বুঝতে পারছেন তো তৈরি হয়ে গেছে আজকের ভাপা ইলিশ এইভাবে যদি আপনারা তৈরি করেন আশা করি আপনাদেরও ভালো লাগবে तो आजकल भिडियो जो अपने भलो लेगे थे अवश्य एक लाइक करबें एक कमेंट करबें प्रचुर प्रचुर शेयर करबें और सबस्क्राइब करते एक बार ही भूलें ना नतून बंधु जरा चैने आ प्लिज हमार चैनल के सबस्क्राइब कर और बंधुरा अवश्य प्लिज प्लिज एक लाइक देवें किछु ना किछु केमन लागछे भिडियो कमेंट अवश्य करे जानाबेन ताहले आपनादेर ए मूल्यवान कमेंट आमादेर अनेकटा अनुप्रेरणा जोगाय आजकेर मतो शेष करछि एखाने भिडियो परबर्ती आबार अन्य कोनो रेसिपी निये आमी आबार आसबो आपनादेर काछे ततक्षणेर जोन्नो सबाई भालो थाकबेन सुस्थ थाकबेन नमस्कार धन्यवाद।